জমে উঠেছে ওমর একুশের গ্রন্থমেলা। ছুটির দিনে শিশু কিশোর আর অভিভাবকদের পদচারণায় মুখর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। বিশেষ করে শিশু চত্বরে শিশুরা মা বাবার হাত ধরে ঘুরছে, বই দেখছে, পছন্দের বইটি কেনার জন্য মা বাবার কাছে আবদার করছে। মা বাবাও শিশুদের বহুমুখী করার জন্য বই কিনে দিচ্ছেন, অনেক শিক্ষণীয় বইও কিনে দিচ্ছেন অভিভাবকরা। শিশু চত্বরে খেলাধুলায় মেতে উঠে শিশুরা। শাকিল কালামের রিপোর্ট। অমর একুশে গ্রন্থমেলা এখন জমজমাট। ছুটির দিন শিশু কিশোর আর অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা অঙ্গন। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক শিশুকে দেখা গেছে শিশু প্রহরে। বাবা মায়ের সঙ্গে গ্রন্থমেলায় বই কিনতে দেখা যায় তাদের। পড়ার প্রতি আগ্রহ তো অনেক, না হলে এতগুলি কেন কিনব। ভূতের গল্প থেকে শুরু হয়ে রাজকুমার রানীর অনেক গল্প ভালো লাগে পড়তে, খুব ভালো লাগছে। বঙ্গবন্ধুর বই কিনব। বই অনেকগুলো কিনেছি, গরিব গরিব দেশে পরির দেশে একটা গল্পের বই। অভিভাবকরাও শিশুদের বইমুখী করার জন্য কিনে দিচ্ছেন বই। বই কেনার পাশাপাশি শিশু চত্বরে খেলাধুলায় মেতে ওঠে শিশুরা। ফোনের বদলে যদি বই দেয় তাহলে ভালো, না এটা এখন ছড়াই দিলে ভালো হবে। আসলে বাচ্চারা এখানে আসলে অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু দেখতে পারে, বই পড়ার একটা আগ্রহ বেড়ে যায়। মোবাইল এগুলো থেকে দেন বইয়ের দিকে একটু আকৃষ্ট হয়ে জন্য বই মেলা নিয়ে আসে আর কি। যত বাচ্চাদের যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামগুলোতেই চেষ্টা করি বাচ্চাকে নিয়ে অ্যাটেন্ড করার জন্য। গত বছর দুটো বই কিনে দিয়েছিলাম, দুটো বই কমপ্লিট করেছে এবং প্রতিদিন রাত্রে দিন বই গল্পের বই পড়ে, এই জন্য এবছর আবার নিয়ে আসি। প্রকাশকরা জানান প্রতিবারের মতো এবারও শিশুদের জন্য বেশ কিছু চমকপ্রদ বই প্রকাশিত হয়েছে। স্যার বাচ্চাদের আগ্রহ আসলে খুব বেশি, শিশু প্রহরে তার শান্তিতে বই কিনতে পারছে স্যার, এই জন্য তাদের আগ্রহ বেশি এবং তারা পছন্দ মতোই বই অনেক সময় নিয়ে বইগুলো দেখে দেখে কিনতে পারছে স্যার। শিশু প্রহর চলছে, বাচ্চারা আসছে, বই কিনতেছে, অনেক ভালো লাগছে। শিশু প্রহরের মধ্য দিয়ে এবারের বইমেলা অনেকটা তার চিরচেনা রূপে ফিরে এসেছে বলে জানান সবাই। শাকিল কালাম, মাই টিভি, ঢাকা।